আজকে আমরা সাংবাদিক সম্মেলনে সম্মিলিত হয়েছি। আজকে আমাদের মধ্যে উপস্থিত আছেন ভারতীয় জনতা পার্টির শিলিগুড়ি সাংগঠনিক জেলার মুখপাত্র জি কমল ঘোষ মহাশয়, উপস্থিত আছেন মুখপাত্র শ্রী রণবীর মজুমদার মহাশয়, উপস্থিত আছেন আমাদের মুখপাত্র শ্রীমতী শালিনী ডালমিয়া, উনি হচ্ছে 8 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর, আর আমি মুখপাত্র মৌসুমী মুখার্জি। আচ্ছা, আজকে আমাদের যে বিষয়ে সাংবাদিক সম্মেলন সেই বিষয়ে আলোকপাত করবেন আমাদের মুখপাত্র কমল ঘোষ মহাশয়। সবাইকে নমস্কার। আপনারা যে বিষয়ের উপরে আমরা আজকের এই সাংবাদিক সম্মেলনে উপস্থিত হয়েছি তার প্রধান বিষয়টা হচ্ছে দার্জিলিং লোকসভার মাননীয় সাংসদ রাজু বিস্তাজির কাজের কিছু খতিয়ান, সেটা আপনাদের সামনে আমরা উপস্থাপনা করব। সাথে কিছু বিষয় থাকবে যেটা প্রার্থী নিয়েও অনেক সময় বিভ্রান্তিমূলক কিছু প্রচার হচ্ছে, আর সেই সম্পর্কেও কিছু বিষয় এখানে আমরা আজকে আপনাদের এই প্রেস ক্লাবে বসে বলবো। তো আজকের এই এই বিষয়ের মধ্যে আপনাদের যাদের মানে যারা এখানে উপস্থিত সাংবাদিক বন্ধুরা শুধু এই বিষয়গুলোর মধ্যেই আমাদের কাছে প্রশ্ন করবেন, এর বাইরে আপনাদেরকে অনুরোধ করছি আমাদের কোনো প্রশ্ন করবেন না। শুধুমাত্র রাজুজির এই 5 বছরের যে খতিয়ান, কাজের খতিয়ান, এবং প্যারালালি যে একটা চলছে প্রার্থী নিয়ে, যে কে প্রার্থী হবে না হবে, এই বিষয়ে উপরগুলো আমাদের ইয়েটা চলবে। তো কিছু কাজের খতিয়ান আমাদের জেলার মুখপাত্র রণবীর বলবে, শালিনীদিও কিছু বলবে, মৌসুমী দিও বলবে। সবাইকে নমস্কার এবং সবাইকে ধন্যবাদ এই প্রেস কনফারেন্সে আসার। আমাদের সবাইকে ধন্যবাদ এই প্রেস কনফারেন্সে আসার জন্য। আজকে আমরা মূলত এখানে বসেছি আমাদের লোকপ্রিয় সাংসদ শ্রী রাজু বিস্তাজি 2019 থেকে 2024 অবধি তার যে টেনিওরে তিনি কি কি পরিকল্পনা মাফিক দার্জিলিং লোকসভা কেন্দ্রের জন্য যা যা ডেভেলপমেন্টের কাজ উনি করেছেন সেই বিষয়ে আমি একটু ব্রিফে বলবো। প্রথম হচ্ছে সড়ক যোজনা। ভারতের মাননীয় রাষ্ট্রপতি দার্জিলিং থেকে সিকিম সংযুক্তকারী 1100 মিটার দীর্ঘ অটল সেতু উৎসর্গ করেছেন। মাননীয় প্রতিরক্ষা মন্ত্রী 350 কোটি টাকা ব্যয় করে বিআরও দ্বারা যে বিভিন্ন রাস্তার কাজ এবং 1000 কোটি টাকার বালাসান থেকে সেবক এলিভেটেড ব্রিজ করিডোর প্রকল্প তিনি ব্যবস্থা করেছেন। শিলিগুড়ি শহরের আশেপাশে যান চলাচল সহজ করতে 3500 কোটি টাকার শিলিগুড়ির রিং রোড প্রকল্প তিনি দেওয়ার একটা ITAS এর দ্বারা দার্জিলিং থেকে ডুয়ার্স এবং উত্তর পূর্বের বাকি অংশগুলিকে কিভাবে কানেক্টেড করা যায় ঠিক করে তার জন্য 1100 কোটি টাকার ব্যয় তিনি করেছেন। আমাদের পূর্ব সীমান্ত অঞ্চল লাইফলাইন NH10 সংলগ্ন যে এরিয়া তার জন্য 800 কোটি টাকা ব্যয় তিনি করেছেন। রেলওয়েজ নিউ জলপাইগুড়ি থেকে হাওড়া সংযোগকারী ভারতের সপ্তম বন্দে ভারত ট্রেন, যেটা আমাদের মাননীয় রাজুজির নেতৃত্বে একটা খুব বড় আমাদের শিলিগুড়ির মানুষ পেয়েছেন। 12000 কোটি টাকার সেবক রংপুর রেলওয়ে লাইন, এটা একটা আমাদের শিলিগুড়ি মানুষের জন্য বড় একটা উপলব্ধি। 5 কোটি টাকার ব্যয় ঐতিহাসিক তিনধারিয়া রোপওয়ে, এটার একটা উনি ব্যবস্থা করেছেন। বিমানবন্দরের উন্নয়ন, বাগডোগরা বিমানবন্দর উত্তরবঙ্গের একমাত্র কার্যকারী, যেটাকে আমরা ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট বলে আগামী দিন চিহ্নিত করব, তার জন্য প্রায় 3000 কোটি টাকা স্যাংশন হয়েছে। নতুন টার্মিনাল এবং এটা কি লাগবে আধুনিক সুযোগ সুবিধা সেই এয়ারপোর্টের জন্য আমাদের মাননীয় লোকপ্রিয় সাংসদ একটা ভালো ব্যবস্থা করেছে। হর ঘর জল দার্জিলিং লোকসভা কেন্দ্রের জন্য
হর ঘর জল প্রকল্প অধীনে বিভিন্ন প্রকল্পের জন্য প্রায় 2450.34 কোটি টাকার 714টি প্রকল্প অনুমোদন করা হয়েছে। দার্জিলিং জেলার জন্য 1070 কোটি টাকার প্রায় 264টি প্রকল্প, কালিম্পং জেলার জন্য 518 কোটি টাকার 165টি প্রকল্প করা হয়েছে। উত্তর দিনাজপুর জেলার জন্য 860 কোটি টাকা 264টি প্রকল্প, 84টি প্রকল্প, 84। আচ্ছা তুমি বলবে। এছাড়াও আমাদের মধ্যে আছে যেমন স্বাস্থ্য প্রকল্প আছে, স্বাস্থ্য পরিষেবা কেন্দ্রীয় সরকারের অধীনে স্বাস্থ্যের ক্ষেত্রে হচ্ছে 211 কোটি টাকা বিনিয়োগ করা হয়েছে, যেটা সুযোগ সুবিধা কিন্তু আমাদের এই লোকসভা কেন্দ্রের মানুষ বা পশ্চিমবঙ্গের মানুষ পাবে। এছাড়া যে পিএম আবাস যোজনার যে ঘরের ব্যবস্থা, সেই ঘরের ব্যবস্থার ক্ষেত্রে দার্জিলিং জেলার ক্ষেত্রে হচ্ছে 10,808টি ঘর দার্জিলিং জেলার জন্য, কালিম্পং জেলার জন্য হচ্ছে 2,277টি ঘর, এবং উত্তর দিনাজপুর জেলার জন্য 13,807টি ঘর গরিব পরিবারের জন্য কিন্তু স্যাংশন করা হয়েছে। আমাদের মাননীয় লোকপ্রিয় সাংসদ উনি তথ্য প্রচারের ক্ষেত্রে বিভিন্ন দিকে প্রচুর টাকা স্যাংশন করেছেন, এবং যেটা হচ্ছে 4G নেটওয়ার্ক, যেটা হচ্ছে গ্রামে গ্রামে উনি পৌঁছে দিচ্ছেন, যেটা সরকার মানে কেন্দ্রীয় সরকারের অনুমোদনে। হ্যাঁ, যেই গ্রামে আগে নেটওয়ার্ক পাওয়া যেত না, অনেক গুরুত্বপূর্ণ কাজ হতো না, সেখানে একদম গ্রামের কোনায় কোনায় 4G নেটওয়ার্ক মোদিজির তত্ত্বাবধানে সেখানে পৌঁছে গেছে। এটাতে আমাদের অবশ্যই তথ্য প্রযুক্তি সব বিষয়ে অনেক বেশি উন্নতি হবে। তো আমাদের লোকপ্রিয় সংসদ থেকে আমরা অনেক উপকার পেয়েছি এই দার্জিলিং লোকসভা কেন্দ্রের বিশাল হিসেবে হয়েছে। তুমি বলো, তুমি জানো इकोनॉमिक रेल कॉरिडोर बनाए जाएंगे, इंफ्रास्ट्रक्चर पर 11.11 लाख करोड़ खर्च। इंफ्रास्ट्रक्चर में विकास के लिए सरकार ने 11.8% ज्यादा खर्च का प्रावधान किया है। डिफेंस सेक्टर में 11.1% की बढ़ोतरी, अब यह जीडीपी का 3.4% होगा। 41,000 वंदे भारत जैसे रेल कोचेस बनेंगे। ब्लू इकोनॉमी 2.0 के तहत नई योजना शुरू होगी। अब 3 करोड़ लखपति दीदी बनाने का लक्ष्य है। आयुष्मान भारत योजना अब आंगनबाड़ी और आशा वर्कर्स तक जोड़ा जाएगा। स्टार्टअप पर टैक्स की छूट 1 साल और। तो আমাদের সাংসদের যে উন্নয়নের যে খতিয়ান বলতে গেলে আরো প্রচুর সময় লাগবে। মেন মেন কিছু জিনিস আপনাদের সামনে তুলে ধরা হলো। যদি এর বাইরে মানে মানে এই এই সংক্রান্ত বিষয়ের মধ্যে যদি অন্য কোনো প্রশ্ন আপনাদের থাকে আপনারা করতে পারেন, মানে রিলেটেড টু এমপি। না না, বিষয়টা হচ্ছে আমি সবাইকে খুব পরিষ্কার করে বলি, বেশ কয়েকদিন ধরে কিছু পত্রিকা তাদের মতো করে খবর ছাপছে অ্যাকচুয়ালি প্রার্থী কে হবে কে হবে না, এটা সম্পূর্ণ কেন্দ্রীয় নির্বাচন কমিটির থেকে সিদ্ধান্ত নেওয়া হয় যে কোন কেন্দ্রে কে প্রার্থী হবে। সেই প্রার্থী নিশ্চয়ই কোনো সংবাদ মাধ্যম বা কোনো নিউজ প্রিন্ট সেটা ঠিক করে দিতে পারে না। আর এমন বিষয় না যে হর্ষবর্ধন সিংলা বা সে মার্কেটে ঘুরছে বলেই আমরা উন্নয়নের খতিয়ান নিয়ে বসলাম, সেটাও ঠিক না। আমরা ভারতীয় জনতা পার্টির যেহেতু দলীয় মুখপাত্র, উনি ওনার পাঁচ বছরের কিছু উন্নয়নের খতিয়ান যেটা আমাদের তুলে ধরাটা খুব জরুরি, কারণ অনেক অনেক বিষয় আছে যেটা সাধারণ লোক একদম অতি সাধারণ লোক তারা কিন্তু ওই পেপার বা এইসব পড়ে না, এটা যদি আপনাদের প্রেসের মাধ্যম দিয়ে যদি সেই উন্নয়নের যে দিকগুলো যদি আমরা তুলে ধরতে পারি, আমাদের সাংসদের বিষয়গুলা যদি উন্নয়নের বিষয়গুলা তুলে ধরতে পারি, তার জন্যই এই খতিয়ান।
আমরা কে প্রতিদ্বন্দ্বী হচ্ছে বা কে প্রতিদ্বন্দ্বী হচ্ছে না তার উপরে নির্ভর করে যে আজকে আমরা প্রেস করতে আসছি, এটা ঠিক কথা না। দেখুন সাংসদ, প্রথম কথা হচ্ছে উনি দার্জিলিং লোকসভার সাংসদ, আপনারা হয়তো বিষয়টা ইয়ে বলছেন, উনি কেন্দ্রীয় কমিটির মুখপাত্র, সেন্ট্রাল স্পোকস পার্সন, আমরা কিন্তু এই ডিস্ট্রিক্ট, এই ডিস্ট্রিক্টের স্পোকস পার্সন, তো আমাদের 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 জরুরি। একদম উনি কি কাজ করেছেন সেটা উনি প্রোটোকল মেনে উনিই দেবেন, সেটাই আমি বলছি যে আপনি পেশ করলে এটার মধ্যে না। শুনুন, আমরা ভারতীয় জনতা পার্টি এমনই একটা রাজনৈতিক সংগঠন যারা কিন্তু একটা সুই নড়াতে গেলেও শীর্ষ নেতৃত্বের অনুমতি নিয়েই তবে আসে। আর জার্নালিস্ট ক্লাবে আমরা আজকে যে প্রেস মিটে আসছি সেটা সাংসদ জানবে না বা আমার জেলা নেতৃত্ব জানবে না, সেটা হতে পারে না, তাদের অনুমতি ক্রমেই আসবে এবং সাংসদ নিজেও এই প্রেস ক্লাবে আসবে। আমরা করে গেলাম, এরপরে উনি উনি আসবে, অনেকবার আসবে, একবার না অনেকবার আসবে। এটা হচ্ছে আপনার এই প্রোটোকল যেটা বললেন, ওই প্রোটোকলের ব্যাপারটা নিয়ে আমরা বললাম, আমরা ওই প্রসেস যেটা আছে ওইভাবে, কারণ আমরা এখানে আসার আগেও আমাদের আমরা দলের সিদ্ধান্তের বাইরে নেই, দলের সিদ্ধান্তের বাইরে ভারতীয় জনতা পার্টি কোনো কিছু করে না, কারণ আমরা একটা সংঘবদ্ধ রাজনৈতিক দল, সম্পূর্ণ রাষ্ট্রবাদী রাজনৈতিক দল, আমরা কখনোই মনে হচ্ছে যে সাংসদ যে কাজ করছে সেই কাজটা প্রচার পায়নি, অন্য দল প্রচার শুরু করছে নানা রকম ভাবে। দেখুন দেখুন এই বর্তমান পশ্চিমবঙ্গ সরকার হচ্ছে তৃণমূল কংগ্রেস, আমাদের ভারতীয় জনতা পার্টির যে এমপি বা ভারত সরকারের যে এমপি, তার যে উন্নয়নের খতিয়ান বা তার যে উন্নয়নের যে বিষয়টা, নিশ্চয়ই তৃণমূল প্রচার করবে না, সেটা বামেরাও প্রচার করবে না। তো এই দলের এই এই পশ্চিমবঙ্গের শাসক হচ্ছে তৃণমূল কংগ্রেস এবং তার সরকার হচ্ছে তৃণমূল কংগ্রেসের সরকার, তো ন্যাচারালি আমাদের আমাদের এমপি বা আমাদের এমপি এমএলএরা যে কাজ করছে সেটা ধামাচাপা দেওয়ার তো আপ্রাণ চেষ্টা তারা করেই। আজকে বলুন না যে মাটিগাড়ার থেকে সালুগাড়া অব্দি যে রোডটা হচ্ছে সাধারণ কয়টা লোক জানে, আমরা মানে মানে না না সামনে লোকসভা ভোট এসছে বলেই তার বিষয় নিয়ে তার উন্নয়নের খতিয়ান নিয়ে আমরা বসিনি, সাংসদ যে কাজগুলো করেছে আমার মনে হয় আমাদের মনেও হয়েছে সেটা সাধারণ লোককে আর একটু বেশি করে জানানো, সেটা হচ্ছে আপনাদের মধ্যে মনে, কারণ সংবাদ মাধ্যম দিয়ে জানানোর পদ্ধতিটা অনেক সহজ এবং মানুষ সেটা খুব ভালো মতো নেয়। আর আফটার অল উনি তো যাই বলি উনি ভারতীয় জনতা পার্টি মনোনীত প্রার্থী হয়ে তারপরেই তো সাংসদ হয়েছে, তা আমাদেরও কর্তব্য মনে হয় যে ভারতীয় জনতা পার্টির উনি যা যা ডেভেলপমেন্ট করেছেন দার্জিলিং লোকসভা কেন্দ্রে সেটা আমাদের তুলে ধরা উচিত, এটা কোনো ইলেকশন পারপাসের কোনো ব্যাপার নেই, প্রচারের জন্য প্রচার তো হয়েছে, কিন্তু এই যে বর্তমান যে আমরা দেখুন পশ্চিমবঙ্গে যে আছি এটা তো মানে স্টিকার, মানে মোদিজি যেটা করছেন তার উপরে একটা লেভেল লাগিয়ে দিয়ে তার উপরে একটা কাজ হচ্ছে। অবশ্যই আপনাদেরকে আজকে আমরা শুনুন, এই যে এই যে এই যে এই যে বিষয়টা আপনি বললেন যে আমাদের নেক্সট যে প্রেস যেটা উনি করবেন কত টাকা মানে এই রাজ্যে মানে এই এই কেন্দ্রের যে টাকা এসছে সেন্ট্রাল গভর্নমেন্ট থেকে যেটা ডিএম সাহেব আটকে রেখে দিয়েছে বা সেই কাজের ইয়েটা সেটা সম্পূর্ণ বিস্তারিত, হ্যাঁ বিস্তারিত সেটা বলবেন হচ্ছে আমাদের সাংসদ, কারণ যেহেতু ওনার মানে আপনারা যেহেতু অনেকবার আবেদন করেছেন যে এমপি প্রেস জার্নালিস্ট ক্লাবে এসে কেন কিছু করছে না, একটু আগেই ওনাকে ব্যাপারগুলো বললাম, তখন উনি বললো আজকে এটা করে নাও, বাকি যেগুলো ডিটেলস এর ব্যাপার আছে ওটা আমি ওখানে গিয়ে
আমি সামনাসামনি গিয়ে ওনাদের যা কোয়েশ্চেন আছে আর আমি সেটা করে দেবো। আমাদের অনেকগুলো 1.5 বছর ধরে এমপি যে কোথায় কাজগুলো পাস করেছে ওটা হচ্ছে, এবার ওনার এখান থেকে ডিএম এর সাথেও আমরা অনেকবার কন্ট্যাক্ট করার চেষ্টা করেছি। সেটা সেই কারণেই যে আটকে রয়েছে ইন্টারন্যাশনাল সার্টিফিকেট জানি, সেটাও আপনাদের বলা দরকার আছে, সেটাও ডেভেলপমেন্টের পার্ট, সেটা আমার সংসদ করতে চেয়ে পাইনি, সেটাও তো আপনাদের বলতে হবে। আপনি যাতে না বললেন শুধু ডেভেলপমেন্ট বললেন, এবার আমরা যদি লিখি সংসদ এই কাজটুকুই করেছেন এই বাইরে কোনো চেষ্টা করেনি, এটা যদি এই নেগেটিভটা হয় নেগেটিভ করছে আমি স্টেট করলাম নেগেটিভ পেতে আপনারাও নেগেটিভ হবে, তখন কি করবেন আপনি? না না বিষয়টা না 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 বিষয়টা হচ্ছে আমি 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 বিতর্কের মধ্যে ঢুকতে চাচ্ছি না, আমি বিতর্কের মধ্যে ঢুকতে চাচ্ছি না। আমাদের আমাদের এখতিয়ারের মধ্যে যতটুকু আছে সেই ততটুকু তথ্য আপনাদেরকে আমরা দিলাম, কারণ যেখানে এমপি নিজে প্রেজেন্ট থাকবে পরবর্তী প্রেস কনফারেন্সে ডিটেলসটা উনি দিন। দেখুন এটা এটা টোটালি সিদ্ধান্ত জানিয়ে আর নেবে কেন্দ্রীয় কমিটি, কেন্দ্রীয় ইলেকশন কমিটি থাকবে, সেই ইলেকশন কমিটির সিদ্ধান্ত, আর সেটা আমার সাথে আপনার সাথে কথা হতেই পারে। বাট একজন সাংসদ যে এত কাজ করেছে, এত ভালো কাজ করে যাচ্ছে, একটা ইয়ং ছেলে, তো কেন আমি জানি না মানে কোন দিক থেকে কথাটা আসছে যে অন্য কেউ প্রার্থী হবে, কারণ আমাদের দলে এই ধরনের কোনো আলাপ আলোচনা হয়নি। যেভাবে পাহাড় সমতলে দাঁড়িয়ে বেড়াচ্ছেন আমি 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 একটা আপনাকে একটা প্রশ্ন করি, হর্ষবর্ধন সিংলা কি কখনো বলেছে যে আমি বিজেপির লোক বা আমি বিজেপির থেকে প্রার্থী হচ্ছি? এটা তো বলেনি। আজকে আজকে ভারতবর্ষ এটা গণতান্ত্রিক একটা রাষ্ট্র, যে কোনো ব্যক্তির তার স্বাধীনতা আছে সেবামূলক কাজ করার, সেই সেবামূলক কাজ উনি করে যাচ্ছে। এবার তার সাথে বিভিন্ন রাজনৈতিক দলের লোক থাকতে পারে, এবার তাদের স্পেসিফিক কোনো পরিচয় কিন্তু ওইভাবে নেই, আপনারা ভালো মতো লক্ষ্য করে দেখবেন। আমি আমি প্রায় 4টা সংস্থার সাথে যুক্ত, সেই জায়গাটা তৃণমূলের লোক আছে, সিপিএম এর লোক আছে, কংগ্রেসের লোক আছে, সবাই আছে। তার মানে কি আগামীতে যদি কখনো ধরেন আমার নামটা প্রস্তাব হলো তখন কি বলবেন যে ওই ওই লোকগুলা কি আমার সাথে বা তারা কি আমার হয়ে? এটা ঠিক না, যারা ঘুরছে তারাও ওই অর্গানাইজেশনের সাথে যুক্ত, তারা কখনোই দলের থেকে ঘুরছে না। ভারতীয় জনতা পার্টি একটাই দল, যেটা শ্যামাপ্রসাদ মুখার্জি, দীনদয়াল উপাধ্যায়, অটল বিহারী বাজপেয়ী, সুষমা স্বরাজরা তৈরি করে দিয়েছে, সেটাই ভারতীয় জনতা পার্টি, এবং সেটাই হচ্ছে শিলিগুড়ি সাংগঠনিক জেলা তার একটা অঙ্গ। সেখান থেকে আমরা ঘুরছি, এখনো পর্যন্ত কে প্রার্থী হবে কে প্রার্থী হবে না সেটা নিয়ে তো আলাপ আলোচনার রাস্তাতেই যাইনি, তো প্রশ্নটা কেন উঠছে? দেখুন আমরা দেখেছি 5 বছর ধরে রাজু মিস্ত্রি উনি যে একাগ্রতার সাথে কাজ করে গেছেন, তাতে তাতে হ্যাঁ অবশ্যই আমরা কাজের প্রশংসা করছি, এবং সেক্ষেত্রে থেকে আপনাদের থেকে কোনো প্রস্তাব যাবে আমরা রাজু মিস্ত্রি আবার পরবর্তী ক্যান্ডিডেট হিসেবে আমরা দেখতে চাই? দেখেন আমি আমি আবার আবার একটু পরিষ্কার করে বলি, কাজের যে খতিয়ান, কাজের যে নিরিখ, একটা এমপি আমরা আগেও আমাদের আরো দুজন এমপি কে পেয়েছিলাম, যশবন্ত সিং থেকে শুরু করে আলু আলী রিজিত থেকে শুরু করে, বাট
রাজু বিস্ট মানে একদমই অল্প বয়সে সবার সাথে খুব ফ্র্যাঙ্কলি, অর্থাৎ বন্ধুর মতো সম্পর্ক, বন্ধুর মতো মিশে যায়, স্বাভাবিকভাবে আমাদের আমাদের সাথে খুব কমফোর্টেবল। না না, আগের সাংসদদের থেকে বেটারের কথা বলছি, না আগের আগে আগের সাংসদ যারা ছিলেন তারা আমাদের থেকে অনেক সিনিয়র, অনেক 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 সিনিয়র, আর রাজু বিস্ট আমাদের থেকে অনেক বয়সে জুনিয়র। তো একজন ইয়ং লিডার, সে সাংসদ হয়েছে, তো ন্যাচারালি সে দৌড়িয়ে বেড়াচ্ছে। তো আমাদের আমার আমার মনে হয় মানে এটা আমার ইয়েতে যে ওনার সাথে সমস্ত জায়গায় যাওয়া টাওয়া সেটা আমাদের জন্য অনেকটা কমফোর্টেবল মনে হয়। এখন বাকিটা পার্লামেন্টারি বোর্ড ডিসাইড করবে, আর সম্পূর্ণ সিদ্ধান্ত মানে একটা জিনিস হচ্ছে আপনাদের কথা মতো যে রাজুজির একটা মানে সাধারণ পাবলিকের মধ্যে একটা ক্রেজ কি আছে যে ওনাই উনি অ্যাভেলেবেল, উনি অ্যাভেলেবেল, ওনাকে সবসময় যেটা মানে আমাদের সাধারণ লোক বলছে ওনাকে একটা ফোন করলেই পাওয়া যায়, কোনো রকম কোনো প্রবলেম হলে কোনো কিছু হলে কেউ খালি হাতে ফিরে আসে না, সে যে কোনো ম্যাটারই হতে পারে বিভিন্ন রকম। তো এটা রাজুজির একটা খুব প্লাস পয়েন্ট। কিন্তু বিজেপি আর একটা গ্রুপ যারা ইংল্যান্ডের সাথে ঘুরছে তারা বলছে, আমি কথা বলেছি, মানে রাজুজি ইনোভেশনে গ্রুপ অনেক পরে একটি কর্পোরেট হাউসের ডাইরেক্টর এবং সবাই না না না, আমি আমি একটা কথা বলি, এটা হয়তো আপনাদের মুখে বসানো কোনো কথা বিজেপিতে, না আমার আমার মনে হয় না না আমার না না এটা আপনাদের শোনেন গোটা শিলিগুড়িতে, তাহলে তাহলে পরে হয়তো আমরা চোখে দেখছি না প্রত্যেকটা দিন মানে প্রত্যেকটা মধ্যে উনি শিলিগুড়িতে শিলিগুড়িতে, না না আমি বাস্তবটাকে বলছি, না 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 আম জনতার কথা না, আপনারা আপনারা কি এর আগে কোন সাংসদকে দেখেছেন গোটা শিলিগুড়িতে এইভাবে মানে খুল্লা খুল্লি ঘুরে বেড়ায়? আমার তো মনে হয় আমি আমার দীর্ঘ রাজনৈতিক, না 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 উনি উনি যে প্রশ্নটা উনি যে প্রশ্নটা করলো যে বিজেপি দুটো দলে বিভক্ত হয়েছে, বিজেপি কোথায় দুটো দলে, দুটো দলে যদি বিভক্ত হয় সেটা সেটা কোন একটা মাধ্যম থেকে করছে, বিজেপি কোথায় দুটো দলে বিভক্ত? আপনারাই বলছেন যে আপনাদের দলের নেতৃত্ব শীর্ষ নেতৃত্ব একদম চূড়ান্ত চয়ন করবেন, সিদ্ধান্ত নেবেন কে ক্যান্ডিডেট হবে, আমাদের এখন হয়নি, মানে রাজনৈতিক ক্যান্ডিডেট আমরা বলতে পারছি না, সিং রায় ক্যান্ডিডেট বলতে পারছি না, একদম একদম ক্লিয়ার, কোন অবজেক্ট নেই। যখন আপনাদের সমর্থক না কর্মী না আপনাদের পদাধিকারী শিলিগুড়ি বিজেপির সাংগঠনিক জেলার পদাধিকারী কতিপয় পদাধিকারী সিংলাকে নিয়ে বিভিন্ন অনুষ্ঠানে যাচ্ছে, খেলার মাঠে যাচ্ছে, পরিচয় বাড়াচ্ছে, ওপেন বলছে আমাদের আগামী দিনের প্রার্থী, সম্ভাব্য প্রার্থী, তাহলে আমরা মিডিয়া পার্সন কেন এটা ধরবো না? দুর্ভাগ হয়ে গেছে, আপনি তো বললেন জেনারেল মানুষ সাধারণ লোক, আপনি সাধারণ, আপনি আপনি বললেন যে আপনি সুভাষপল্লী থেকে আসছেন একদম সাধারণ নাগরিক, আমি আমি যারা যারা সাংবাদ, হ্যাঁ না না বাস্তব না, এটা ওই যে আমি বললাম যে আপনার সাথে আমি আমি বিতর্ক আমি বিতর্ক বাড়াতে আসিনি আপনাকে, না না দাদা 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 এক সেকেন্ড, আপনি আপনি যেটা প্রথমেই একবার বললে, এক মিনিট দাদা আপনার কথা শুনলাম তো, আপনার কথা শুনছি তো দাদা, না 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 একদম না, আপনাদের মুখের কথা বলছি দাদা, বসানো কথা, আপনার কথাটা শুনলাম, আপনার আপনার কথাটা আমি শুনলাম এবার একবার, আমরা আপনারা নিজের মুখেই প্রথমেই বলে দিলেন যে উনি একটা এনজিওর সাথে জড়িত, এবার আমাদের দলে আপনি বলছেন পদাধিকার, আমাদেরও যেরকম দলের কাউকে যদি পছন্দ হয়
একটা আপনারা যেরকম বললেন উনি একটা এনজিওর সাথে যুক্ত এবং আমাদের দলের বিভিন্ন পদাধিকার তার সাথে হতেই পারে, আজকে আমার আপনাকেও পছন্দ হতে পারে, আমি আপনাকেও বলতে পারি না না প্রবাবল ক্যান্ডিডেট হলে কোথায় কোথায় আমি একবারও সিংলা কখন কখন বলিনি আমি করে বিজেপির বাদ তারা বলছে আমরা আমরা তারা প্রচারই যে আপনি তো বললেন না এনজিও আপনি আপনার বুঝতে কথা বলছেন বা উনি যেটা ওরা বলছে ওটা ওরা ওদের পার্সোনাল চয়েস হতেই পারে আমি কোন একটা ফাইনাল ছিল ওনাকে নিয়ে গিয়েছিল সঙ্গে ছিল আপনাদের কাছে জেলা পরিষদ পদাধিকারী এখনই তো বললো উনি এনজিও সাথে যুক্ত আছে দলের নেতা তাদের তো আইডেন্টি দলের নেতা এবং সবার আগে আমরা দল করি দলের প্রার্থী চূড়ান্ত হবে দল জায়গায় করবে সেটা ভালো কথা তার বাইরে কি আমি কি ভূপেন কুমার বলতে পারি দলের নেতা যে না যারা বলছে আর কি যে আমাদের পছন্দ কোন ডকুমি আমি আবার বলছি দাদা আজকে আমার পছন্দ তোমাকেও হতে পারে এবার আমি তো 10 জনকে বলতে পারি না 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 এবার আমাদের কানে কানে এটা নেই আমাদের এখনো পর্যন্ত শিলিগুড়ি শিলিগুড়ির সাংগঠনিক জেলা জানে না যে কে হর্ষবর্ধন সিংলার সাথে ঘুরছে কে ঘুরছে না হর্ষবর্ধন সিংলার নামটা কেন আমাদের মুখে আসবে আপনারা বারে বারেই আমাদের মুখে খালি হর্ষবর্ধন সিংলার কথাটাই বলাতে চাচ্ছেন আমি একটা কথা না না আমি জানি পুরানা শিলিগুড়ি বিজেপির প্রথম আপনার দাদুর সাথে শ্যামল সরকার পার্টি করেন হ্যাঁ রাজনীতিটা বিরোধী গোষ্ঠী নেতারা হর্ষবর্ধন সিংলার সাথে হ্যাঁ প্রসেনজিৎ পাল শ্যামল সরকারের নেতারা আমি একটা কথা বলি আজকে যদি আমার আমার 37 নম্বর ওয়ার্ডে শিলিগুড়ি কর্পোরেশনের মেয়র যদি যায় এবং আমি একটা উন্নয়নের বার্তা নিয়ে যদি তার কাছে যাই তার মানে কি আমি মেয়রের লোক বা আমি তৃণমূল কংগ্রেস আমি জানি না কে আমরা জানি না কিন্তু মানে কে বলেছে কে বলেছে কোন নেতা বলেছে আমাদের কাছে কিন্তু কোন আমরা আমরা অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট আমরা আজকে আমাদের এমপি 2019 শ্রী রাজু মিশ্রাজি 2019 থেকে 2024 অবধি তিনি যে যে ডেভেলপমেন্টের কাজ করেছেন সেটা আমরা বলতে এসেছি এবং মানে এই হর্ষবর্ধন সিংলাজি এটা আমাদের চ্যাপ্টার না না আমাদের শিলিগুড়ি সাংগঠনিক জেলার চ্যাপ্টার এখন পার্লামেন্টারি বোর্ড কি ঠিক করবে সেটা আলাদা ব্যাপার কিন্তু এখন অবধি কিন্তু এক মিনিট না 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 যে কাজ করে আমাদের এমপি রাজু যে কাজ করে সে কোনো কিছুতে ভয় পায় না যে কাজ করে সে কোনো কিছুতে ভয় পায় না Damro celebrates happiness with happy prices on all its furniture collection for Christmas and New Year. For more details, visit your nearest Damro showroom or damroindia.com. Damro, internationally trusted furniture. Guruji, main karodpati kab banunga? Batata hu, pehle 500 do. Lo, inko kyun 500 de? जब आप सिर्फ 6 रुपये में करोड़पति बन सकते हैं कैसे डियर लॉटरी से डियर लॉटरी मैं भी खरीदूंगा जी हाँ नागालैंड स्टेट डियर गवर्नमेंट लॉटरी आपको करोड़पति बना सकती है ये टिकट आपके सपनों को साकार कर सकती है और वो भी सिर्फ 6 रुपये में नागालैंड स्टेट डियर गवर्नमेंट लॉटरी घर घर डियर डियर ही डियर डियर लॉटरी
A complete IT and security surveillance solution. From high-end professional networking solutions to biometric application, from CCTV cameras to access control, from fire alarms to vehicle monitoring systems, we do it all. Security for all, government establishment, army, banks, education, healthcare, hotels, retail chain, police, projects, real estate or home. Our services take care of everything from conducting surveys, analyzing requirements, designing solutions to implementing, installing electronic security systems and maintenance. SIDWAP Siliguri 9434023813. मिसेस के साथ वेकेशन लो मुथूट फाइनेंस गोल्ड लोन भरोसा इंडिया का भरोसा इंडिया का मुथूट फाइनेंस भारत का नंबर वन सबसे भरोसेमंद फाइनेंशियल सर्विसेज ब्रांड गोल्ड लोन के लिए अभी कॉल करें 1-800-313-1212 Discover excellence at Mayur School Siliguri, proudly governed by the Mayo College General Council Ajmer, with a legacy of 150 years in education. Our 8-acre lush green campus and AC-equipped smart classes offer cutting-edge learning experiences. Mayur fosters a strong sports culture. Our CCTV-covered campus and GPS-equipped buses provide utmost security to our students. Admissions open for grade 1 to 7 with hostel facilities. कामती हेल्थ केयर एंड डायग्नोस्टिक्स सेंटर आपका स्वास्थ्य हमारी जिम्मेदारी अब नया चिकित्सा केंद्र जहां बेहतरीन डॉक्टरों द्वारा उच्च स्तरीय देखभाल मिलेगी इंटरनल मेडिसिन गायनेकोलॉजी ईएनटी कार्डियोलॉजी गेस्ट्रोएंट्रोलॉजी डर्मेटोलॉजी जनरल सर्जरी सभी यहां है हमारे यहां एक उच्च स्तरीय डायग्नोस्टिक सेंटर है जिसमें नवीनतम उपकरण है और उचित कीमतों पर सेवाएं प्रदान की जाती हैं स्वास्थ्य जांच पैकेज के साथ कलर डॉपलर स्टडी पैथोलॉजी सर्विसेज अल्ट्रासाउंड ईसीजी डिजिटल एक्सरे ईईजी आदि उपलब्ध है हमसे मिले कामती हेल्थ केयर Near Vega Circle Mall, opposite Mahindra Showroom, Siliguri. Contact যদি বাম লাগানো আপনার জন্য নরমাল হয় তাহলে হতে পারে আপনার হাড়ের শক্তি নরমাল নয় ওপর থেকে কিছু লাগালে ভেতর থেকে হাড়ের শক্তি কিভাবে বাড়বে তাই নতুন হলিক্স উইমেন্স প্লাস যা ক্যালসিয়াম আর ভিটামিন ডি এর 100% ডেইলি রিকোয়ারমেন্ট পূরণ করে আর 6 মাসে হাড়ের শক্তি আরো ভালো করে इस लड़की का पहले परफॉर्मेंस था सेरेब्रल पल्सी तो ये होना ही था इस लड़के का ऑटिज्म बात नहीं कर पाता है ADHD ये भी एक बीमारी है सूत्रा के साथ वो सिर्फ सर ऊंचा करके खड़ा नहीं है वो बहुत सा रास्ता आगे बढ़ चुका है इस जगह पर हर एक बच्चों के मुंह पे खुशियां लाई जाती है वो करता है और कर सकता है तभी तो वो बच्चे आज अपने पैरों पे खड़े हैं बात कर रहे हैं और बाकी बच्चों की तरह नॉर्मल लाइफ जी रहे हैं Sutra, power to conquer!